তার পরের প্রশ্নটি এসেছে সাতক্ষীরা থেকে। সবিতা রায় জানতে চেয়েছেন, তার নারকেল গাছের ছোট ফলগুলো ঝরে পড়ছে এবং ঝরা ফলগুলোর মুখ কালো, তিনি কি করতে পারেন? ধন্যবাদ। আসলে আমাদের কিন্তু নারিকেলের এই সমস্যাটা কিন্তু এখন একটু বেশি পাওয়া যায়, কিন্তু আমাদের যে নারিকেল গাছে কিন্তু প্রচুর পরিমাণে সার দিতে হয়, মানে নারিকেল যেহেতু ফল এবং এটাতে কিন্তু মিউরেট অফ পটাশ যেটা এমওপি সার, এটার কিন্তু প্রচুর পরিমাণে লাগে। এখন আমাদের কিন্তু দেখা যাচ্ছে আমাদের চাষি ভাইরা কিন্তু নারকেল গাছে তেমন একটা পরিচর্যা করে না, এটা আমাদের একদম প্র্যাকটিস। হ্যাঁ, দেখা যাচ্ছে রাস্তার পাশে লাগিয়ে দিয়েছে, মনে করতেছে এটা এইভাবেই নিজের খাবার নিজে তৈরি করতে পারবে, কিন্তু নারকেল গাছ কিন্তু গুচ্ছ মূল, তার কিন্তু এটা কিন্তু প্রধান মূল না যে মাটির গভীরে যায়। গভীরে গেলে কিন্তু অনেক সময় প্রধান মূল যদি হয় তাহলে সে কিন্তু খাবার নিচ থেকে তৈরি করতে পারে। অবশ্যই নারকেল গাছে আসলে আমাদের নারকেল গাছে কিন্তু কমপক্ষে দুইবার সার দিতে হয়, এটা বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে। কিন্তু আমাদের দেশে যে এটা খুব কম পরিমাণে দেয়, আর মিউরেট অফ পটাশ যেটা এমওপি সার, এটার পরিমাণটা বেশি দিতে হয়। প্রতিটা গাছে যদি বছর যদি হয় 3-5 থেকে 7 বছর যদি একটা গাছ হয়, তাহলে ইউরিয়া যদি দিতে হয় 200-300 গ্রাম, সেখানে কিন্তু এমওপি সার দিতে হয় 400-500 গ্রাম, মানে ইউরিয়ার প্রায় দ্বিগুণ পরিমাণ এমওপি সার দিতে হয়। এটা যদি সে দ্বারা যদি না দেয় তাহলে দেখা যাবে তার কিন্তু ফলনগুলো হবে না, এবং এই যে মিউরেট অফ পটাশের কারণে দেখা যায় বেশিরভাগ ফল কুচি অবস্থায় ঝরে পড়ে যায়। এবং এইটা কিন্তু যদি আমাদের সমাধান করার জন্য অনেককেই কিন্তু দেখা যাবে যে দেখবেন যে গুড়াতে যে 2-3 ফিট দূরে যে রাউন্ড করে একটা গোলাকার যে রাউন্ড করা হয়, এখানে কিন্তু অনেকে যে ইটের কণা দেয়, ইটের গুঁড়া দেয়, ইটের গুঁড়া কিন্তু এমওপি যেটা মিউরেট অফ পটাশ এর বিকল্প হিসাবে কিন্তু ইটের গুঁড়া। হ্যাঁ, ভালো ব্যবহার। হ্যাঁ, এটা কিন্তু ভালো, পটাশের কিন্তু একটা বিকল্প সোর্স হিসাবে কাজ করে, তাকে ইটের গুঁড়া দিতে হবে। এবং তার জন্য এবং যে নালাটা করা হয় ওই নালাতে কিন্তু যে সেচের পরিমাণটা সবসময় কিন্তু পানি পানিরও আসলে একটা ব্যবস্থাপনা থাকে। দেখা যায় যে গ্রামে আসলে নারকেল গাছে পানি দেওয়া হয় না, পানি কোনোটাই সেবা রাস্তার মধ্যে থাকে গাছ, দেখা যাচ্ছে যে ওই রাস্তাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি পায় না। আর তারপরে যদি দেখা যায় না তার সব যে নিউট্রিয়েন্ট ব্যবস্থা সে দুইবারই সার দিয়েছে, তারপর যদি সব তাইলে দেখতে হবে তার গাছে কি মাকড়ের আক্রমণ আছে কিনা। অনেক সময় মাকড়ের কারণে কিন্তু এই যে কুচি অবস্থায় ফলটা ঝরে পড়ে যায়, আসলে এটি লক্ষ্য করা জরুরি। আমি এখানে একটা সম্পূরক প্রশ্ন করি, যদি আমাদের কৃষকরা এই প্রশ্নটা করেননি আজকে, যে অনেকে বলেন যে বা অনেক সময় অনেক কৃষক প্রশ্ন করে থাকেন যে মোবাইল ফোনের টাওয়ারের জন্য আমার নারকেল গাছের ফলন কমে যাচ্ছে বা গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এটি আসলে কতটুকু? আসলে এইটা কিন্তু একটা মানে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, কিন্তু এটা কিন্তু ভুল ধারণা। কারণ আমাদের নারকেল গাছের প্রথম সমস্যাটাই হচ্ছে তার যে পর্যাপ্ত খাদ্যের অভাব, কারণ এটা যেহেতু মূলটা হচ্ছে গুচ্ছ মূল, তার কিন্তু যে নিজে থেকে যে প্রচুর খাবার সংগ্রহ করা তার কিন্তু নারকেল গাছ নারকেল সুপারি গাছে কিন্তু সুযোগ নাই। এই জন্য তার থেকে আমাদের বাহির থেকেই কিন্তু খাবারটা বেশি দিতে হবে। এই জন্য আমরা যদি যে প্রচুর পরিমাণে জৈব সার দিতে পারি তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। একদম, আসলে এটি একটি ভুল ধারণা। এবং প্রিয় দর্শক, আপনারা এই ধারণার মাঝে না থেকে আপনারা আসলে চেষ্টা করবেন যে গাছের যেন পরিপূর্ণ পুষ্টি এবং পানির যে ব্যবস্থাপনা, পানির সাপ্লাই, সেটি যেন ঠিক থাকে, তাহলে আপনাদের নারকেল গাছের ফলনের সমস্যা অনেকটাই দূর হবে। ধন্যবাদ স্যার। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটি সুজিত কুমার বিশ্বাস খুলনা থেকে জানতে চেয়েছেন, তার পানের বরজে পান গাছের লতা পচে যাচ্ছে, সমস্যা সমাধানে কি করবেন? ধন্যবাদ। আসলে পানের যে লতা পচে যাওয়া এটা কিন্তু একটা ছত্রাকজনিত সমস্যা। এখন এই সমস্যাটা কিন্তু যে আমাদের পানের কিন্তু মানে মাচা দিয়ে ঢেকে রাখতে হয়, যাতে সরাসরি পান গাছে কিন্তু সূর্যের আলো পড়া যাবে না। যদি সূর্যের আলো সরাসরি পড়ে তাহলে কিন্তু এই পচন কিন্তু আরও বেড়ে যাবে। তাকে খেয়াল করতে হবে যেন সে যেন তার মাচায় যেন কখন মানে সূর্যের আলো যেন সরাসরি না পড়ে, আর তাকে এই পানের বরজের যে কাটা যে পচা অংশগুলো কেটে ফেলে দিতে হবে। এবং যদি তার পাতায় যদি পানের বরজ যদি কোনো জুপালো হয় তাহলে তাকে কিন্তু পাতাগুলো সংগ্রহ করে তাকে পাতলা করে দিতে হবে, জানে এটাতে যেহেতু এখন একটু কুয়াশার সিজন তাহলে কিন্তু পাতাতে কিন্তু পানি পড়বে, কুয়াশা পড়বে, তাহলে কিন্তু এইটা কিন্তু এই পচন রোগটা বেড়ে যাবে, ছত্রাকের আক্রমণটা বেড়ে যায়। তাই তাকে আমি পরামর্শ দিই সে যেন কাটা অংশ পচা অংশগুলো কেটে দেয় এবং কেটে এটা তো ধ্বংস করে ফেলে। আর এখানে যদি সে ছাই জাতীয় কোনো অংশ যদি যে পায় সে ছাই যদি ইউজ করতে পারে তাহলে যে পানি যে অতিরিক্ত পানিটা শুষে নেবে তাহলে কিন্তু তার এই পচন রোগটা আর থাকবে না।
অনেক ধন্যবাদ স্যার। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, ফজলুর রহমান জানতে চেয়েছেন যশোর থেকে, তিনি বলছেন তার পেয়ারা বাগানের কিছু গাছের পাতা এবং ডাল শুকিয়ে যাচ্ছে এবং প্রায় পাতা শূন্য হয়ে যাচ্ছে, তিনি এটি সমাধানে কি করতে পারেন? ধন্যবাদ। আসলে পেয়ারার যে এই সমস্যাটা, এটাকে উইল্ট বলে, পেয়ারার যে উইল্ট বা যে ক্যাং মানে উপরের অংশগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, এটা কিন্তু একজনের ছত্রাকজনিত সমস্যা। দেখা যাচ্ছে যদি আমাদের ফলের কিন্তু অনেকটা ডাইব্যাকের মতো না, হ্যাঁ এটা লাস্টে গিয়ে ডাইব্যাক হয়, প্রথম উইল্টিং হয়, দেখা যাচ্ছে পাতাগুলো একদম নেতে যাচ্ছে, আস্তে আস্তে উপরের অংশটা যে স্ট্যাম্পটা যে মারা যাবে, ডাইব্যাক হয়, কিন্তু এইটা কিন্তু ছত্রাকের কারণে হয়ে থাকে। এবং এইটা কিন্তু আমাদের কিন্তু ফলের বাগানের একটা ইয়ে হচ্ছে যে সকল ফল বাগানই যখন ফল সংগ্রহ করার পর কিন্তু ছেঁটে দিতে হয়, পুরাতন ডালপালা ছেঁটে দিতে হয়, মরা ডালপালা ছেঁটে দিতে হয় যাতে নতুন ডালপালা বের হয়, তাইলে কিন্তু তার এই ডাইব্যাকের সময় হয়তোবা তার ফল সংগ্রহ করার পর যে সে যদি সেটে না দিয়ে থাকে তাইলে কিন্তু কিছু পাতাতে কিন্তু এরকম ফাঙ্গাল সমস্যা তৈরি হয়, ওইটা থেকে ডাইব্যাকের তৈরি হয়। এখন এটা থেকে সে তার একটা পরামর্শ হচ্ছে সে যেন যে অংশটুকু যেই কাণ্ডটা মরে যাচ্ছে তার একটু ভালো অংশ রেখে কেটে দিতে হবে, কেটে দিয়ে এটা ধ্বংস করে ফেলতে হবে। আর তাকে যদি সে যদি অতিরিক্ত মানে অনেকগুলো গাছই যদি হয়ে থাকে তাহলে তাকে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ফল গাছে ফল যখন সংগ্রহ করার পর সাথে সাথে তার একটা হার্ড প্রুনিং করে দিতে হয়, তার যে ডালপালা ছেঁটে দিতে হবে যেন আবার যেন নতুন করে ডালপালা বেরোয়।